হাই এভরিওয়ান, জানি শর্টসটা পোস্ট করতে অনেক দেরি করে ফেলেছি, তো এটাই আমি মেইনলি আমার দুর্গাপুজোর এবারে কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা শেয়ার করব। তো এবছরে দুর্গাপুজো আমার খুবই ঠিকঠাক মানে কেটেছে আর কি। প্রত্যেক বছর না দুর্গাপুজো এক এক রকম কাটে, তো এবারটাও সেরকম একটা আলাদা রকমভাবে কেটেছে। তবে প্রত্যেক বছর আমি বন্ধুদের সাথে বেশি ঘুরি, তো এবছর সেটা আমি একটু কমিয়ে দিয়েছি, বন্ধুদের সাথে কম ঘুরেছি আর ফ্যামিলির সাথে বেশি ঘুরেছি। আর দুর্গাপুজো মানে আমার কাছে বেশ খাওয়া দাওয়া করা, মজা করা আর একটু কম ঠাকুর দেখা। মানে আমি অতটা ঠাকুর দেখা পছন্দ করি না, তার জায়গায় কোথাও বসে আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, সেটা বেশ আমার ভালো লাগে। তো সেটাই আমি এবারে করেছি। এবার এটা যার যেরকম লাগতে পারে, এটাকে নিয়ে কেউ কোনো কিছু মাইন্ড করো না আমি বললাম বলে। যাই হোক, তো আমি বেসিক্যালি নর্থের দিকে সব ঠাকুরই দেখেছি। সব ঠাকুর বলতে যে কটা আমি পেরেছি দেখেছি, আমি আর কোনো দিকে ঠাকুর দেখতে যাইনি। আমার ভালোও লাগে না অত ঠাকুর দেখতে, যেটা তোমাদেরকে আগে বললাম। তো এইভাবেই আমার দুর্গাপুজোটা কেটেছে বেশ মজা করে। তো আবার আরেকটা বছরের অপেক্ষা আমাদের, তো দেখতে দেখতে হয়তো পরের বছরের পুজো চলে আসবে, তো সেটারই দিন গোনা শুরু। যাই হোক, সব শেষে সবাইকে শুভ বিজয়া, অনেকটা দেরি করে বলেছি তবু, আর আসছে বছর আবার হবে। সবাই খুব ভালো থেকো, টাটা। সব হুল্লোড়ে ভাষা, ঘুমুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার, আমি ষষ্ঠী।